নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুপ্রিয়া, আজকে নিয়ে এসেছি মনসা পুজোর ব্লগ নিয়ে। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আপনাদের সামনে। তো আজকের এই প্রতিমা সাজানো দিয়ে শুরু হচ্ছে আজকের ব্লগটি, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। বহু বছরের এই পুজো, তো ছোটোবেলায় আমাদের বাড়িতেই তৈরি হতো প্রতিমা, কিন্তু এখন সময়ের অভাবে বা কাজের সুবিধার্থে সেটা মোটামুটি এইভাবে করেই আনা হয়। আর বাড়িতে এসে, মানে প্রতিমা বাড়িতে আনার পর তারপরে এই সাজগোজটা করানো হয়। সেই সাজ দেখার জন্যই, মানে ছোটোবেলায় আমরা স্কুল কামাই করেও বসে থাকতাম যে অমুক দিন ঠাকুর সাজানো হবে, আমি আজকে স্কুলে যাব না। বিয়ের পর নানান কারণে এই দিনটিতে যে ঠাকুরকে সাজানো হয় সেটা দেখার সুযোগ হয়ে ওঠে না। তো এই বছরে হয়তোবা ঠাকুরের আশীর্বাদেই, জানি না, অনেকদিন পরই এই ঠাকুরকে আবার সাজানোর এই মুহূর্তটা আমি দেখতে পাচ্ছি। যবে থেকে এই মূর্তি পুজো করা হচ্ছে তবে থেকে মায়ের মূর্তির ছাঁচ বা মুখের আদল সবটাই একই রকম, মানে প্রথম থেকে যেরকমভাবে শুরু হয়েছে সেইভাবে আজও চলে আসছে, একই ছাঁচে একই আদলে তৈরি মায়ের এই মুখ। আমাদের মায়ের সাজ একদম কমপ্লিট হয়ে গেছে, তো পুরোপুরি সম্পূর্ণ রূপটা হলো এটা। আমাদের 42 নাগের পুজো হয়, 8 নাগের পুজো আলাদাভাবে হয়, আবার 42 নাগ। এটা প্রথমে কিন্তু মূর্তি ছিল না, আমাদের ঠাকুমা বাবা মা সবাই স্বপ্নে দেখেছিলেন এরকম একটা মূর্তি থাকবে। তা নয় তো আমাদের 3টে নাগেরই এরকম দুপাশে যে 2টো নাগ রয়েছে মাঝখানেও ওরকমই আরেকটা নাগ থাকতো, দিয়ে পুজোটা হতো আর কি। তো স্বপ্নে পাওয়া এই প্রতিমা, এইদিকে আবার প্যান্ডেলের কাজও মোটামুটি শুরু হয়ে গেছে, প্যান্ডেলের কাজ হচ্ছে। আর এখানে পূজিত যে মা, সেই মাকে আমরা মন্দিরের সামনে যে উঠোন সেখানে আমরা নিয়ে এসেছি আর কি। মন্দিরটা যেহেতু রং হবে সেই কারণে তাদেরকে তো টাইম দিতে হবে, ওই কারণে ঠাকুরটাকে আমরা বাইরে বার করে রেখেছি, ওনাকে সন্ধ্যাবেলায় আমরা বরণ করে তারপরে নিরঞ্জনের জন্য নিয়ে যাব। আর এই যে এই ঘরে দেখুন, মন্দিরের সামনে সামনে আমাদের একটা ঘর আছে, এই ঘরেই আমাদের ঠাকুরটাকে আর কি রেডি করা হয়। এই যে আমাদের নতুন প্রতিমা, ওই ঘর রেডি হওয়ার পর এই প্রতিমা ওই মন্দিরে চলে যাবে। এবার বরণ পর্ব শুরু হচ্ছে, প্রথমে মা বরণ করছে, তারপরে মাসিরা সবাই মিলে বরণ করে তারপরে আমরা প্রতিমা নিয়ে চলে যাব বিসর্জনের জন্য। এখন মাসি বরণ করে নিচ্ছে,
মাসির পর ছোট মাসি বরণ করবে। বরণ পর্ব শেষ, এবার সবাই মিলে একটা ফটো তুলে নেওয়ার পালা। এখানে কিন্তু আমি নেই, কারণ আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। এবার ঠাকুর বিসর্জনের জন্য রওনা দেওয়া হবে, সেই জন্য ঠাকুর তোলাতুলির ব্যবস্থা হচ্ছে। এবার বোনেদের মধ্যে সিঁদুরে টিপ পরানোর ব্যাপার চলছে, ওরা কি আলোচনা করছে ওরাই জানে। আর হ্যাঁ, আমিও কিন্তু ঠাকুরের সাথে একটা সেলফি তুলে নিয়েছি ভাব বুঝে। তো এবার কৃত্রিম ঢাক ঢোল বাজিয়ে, মানে বক্স বাজিয়ে, আমরা সবাই মিলে চললাম ঠাকুর বিসর্জনের জন্য। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার সব লোকজন আমাদেরকে দেখছে, মানে বক্সে এদিকে ঢাক ঢোল বাজছে আর ঠাকুরও প্রণাম করছে। প্রতি বছর কিন্তু আমাদের এতজনের সমাগম এই বাড়িতে হয় না, অনেক দিন পর সবাই, মানে কাকিরা মাসিরা পিসিরা সবাই প্রায় বলতে গেলে এই বছরে এসছে, মানে সবার সুযোগ হয়েছে এই পুজোটাতে এবারে আসার। তো সেই কারণে এবারে ভীষণ ভীষণ মজাটা অনেক অনেক অংশে বেড়ে গেছিলো। আমাকে তো যেতেই হয় যেহেতু বাড়ির পুজো বলে কথা, কিন্তু সবাই এসছে এবার পুজোতে, সবাই আমরা অ্যাটেনশন নিয়ে মানে বেশ ভালো রকমভাবে আমরা পুজোটা করেছি। বিসর্জন দেওয়া হয়ে গেল, এই যে নতুন যে প্রতিমা তৈরি হয়েছে সেটা মন্দিরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আজকে হচ্ছে মাসিরও জন্মদিন, সেই কারণে একটু সারপ্রাইজিংলি ভাবে তাকে একটু উইশ করার ব্যাপার ছিল, আর একটু কেক কাটিং করা, আমি একটু পায়েস করেছিলাম, সেই সব দিয়ে বেশ মোটামুটি ভালোই কেটেছিল সেদিনকার সন্ধ্যাটা।
মাসি কেক কাটছে আর পুরো ব্যাপারটাই ছিল মানে কিছু জানানো হবে না, খুব সারপ্রাইজিংলি ভাবেই করা হয়েছে ব্যাপারটা। মাসি জানতো না যে মাসির জন্যই পায়েস হচ্ছে বা মাসির জন্য কেক আনা হবে। এবার সবাই সবাইকে কেক খাইয়ে দেবে, মেসো প্রথমে মাসিকে দিয়েছে, তো এবার আমরা সবাই কেক খাবো। খুব ভালোভাবে সেলিব্রেশন হলো আর কি, যেটুকুই হলো খুব ভালো হলো। এইভাবে করেই প্রথম পর্ব আমাদের শেষ হলো মনসা পুজোর। এরপরে আবার আসছি পরবর্তী পর্ব নিয়ে, তো আপনারা ভিডিওটি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে কেমন লাগছে। পরবর্তী পর্ব নিয়ে আবারও আসছি।